মাহমুদুল হাসান ভূঁইয়া আপনি জানতে চেয়েছেন ফজর নামাজের আজানে আসল্লাখর ইমরান নাম বলার সময় আমরা উত্তরে কি পড়ব এক্ষেত্রে জমহুর ফোকাহাবা বেশিরভাগ ইমামগণের মত হল সদাক্তা অবরার্তা আসল্লাখর ইমরান মানে হলো সলাত বা নামাজ এটা ঘুম থেকে উত্তম এটি যখন মহাজন বলবেন তখন তাকে বলতে হয় সদাক্ত অবরার্তা অর্থাৎ হে মহাজন তুমি সত্য বলেছ এবং ভালো বলেছ ভালো কাজ করেছো এই কথা বেশিরভাগ ফোকা একরাম বা যমু ফোকা বলতে বলেছেন মোয়াদিনের জবাবে এবং একটি রেওয়ায়ত এটি এসছে যদিও রেওয়ায়াতটা আসলাদকে অনেক মহাদিস জয়ব বলেছেন আর এই কারণে অন্য একদল ওলামা একরাম বলেন যে আসলাত খয়মিনার নাম যখন বলবো আমরা আসলাত যখন আসলাত উকরমিনের নাম বলবে আমরাও আসলাতমিনার নাম বলব এর কারণ হল যে আসসালাত খয়রমিনার নাম এই বাক্যটি মুয়াজদিনের বাক্য আর এক্ষেত্রে নবী আলিস সরলাতসাল্লামের সাধারণ যে নির্দেশনা বুখার মুসলিমে আসছে যে ফাকুল উম ইসলামায় আকুল ইজা আটুমন্নিদা যখন তোমরা মোহাজা আজানও শুনবে ফাকুল ও ইসলামায় আকুল মুওয়াজিন তখন মুয়াজ্দিন যা বলবে হুবহু তোমরা তা বলো শুধুমাত্র হাই হাইয় আলাসাই আলফলার মধ্যে নবী আলহাতসাল্লাম ওইহাদিসে লা কোতাল উলতে বলে চল দুইটা বাদে বাকি সবগুলোতেই ওইহাদিসের সাধারণ যে নির্দেশনা সেটা অনুযায়ী আসলাত আসসালাতকামের নাম শুনলে আসালাতকামের নাম অর্থাৎ হুবহু এটা অনুকরণ করার নির্দেশনা দিয়ে থাকেন आरिहा इस्लाम